আমার সমাজের লোককথার অংশ হয়ে পড়া ভারতীয় দণ্ডবিধির সকলো দফা এতিয়া হয়ে পড়ব ইতিহাস। না থাকিব 302, না থাকিব 144, না থাকিব 420। 1 জুলাইর আহিব নতুন আইন। বর্তমান সমাজের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার সঙ্গে খাপ খুয়াকৈ আহিব 3খন নতুন আইন। আইপিসি বা ভারতীয় দণ্ডবিধির ঠাইত আহিব ভারতীয় ন্যায় সংহিতা। CRPC 1972ৰ ঠাইত আহিব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। ইন্ডিয়ান এভিডেন্স এক্ট 1872ৰ স্থানত আহিব ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। কি পরিবর্তন হব? হত্যার সংজ্ঞা নিরূপণ করা ভারতীয় দণ্ডবিধির 300, এতিয়া হবগৈ 102। হত্যার শাস্তি নিরূপণ করা ভারতীয় দণ্ডবিধির 302, BNSত হবগৈ 103-1। হত্যার চেষ্টার শাস্তি নির্ধারণ করা ভারতীয় দণ্ডবিধির 307, BNSত হবগৈ 109। ধর্ষণের গোচর 375ৰ ঠাইত হবগৈ 63। ধর্ষণের শাস্তি নিরূপণ করা দফা 376-1-2 ভারতীয় ন্যায় সংহিতাত হবগৈ 64। দলবদ্ধ ধর্ষণ 376-ঘ ভারতীয় ন্যায় সংহিতাত হবগৈ 70-1। সম্পত্তির জালিয়াতি যে 420 আমার সকলরে পরিচিত, সেয়া হবগৈ ভারতীয় ন্যায় সংহিতাত 318-4। মানহানি 499 আছিল, এতিয়া হবগৈ 356-1। মানহানির শাস্তি 500, এতিয়া হবগৈ 356-2। অপরাধী ষড়যন্ত্র 120-খ অর্থাৎ 120-B হবগৈ 61-2। সান্ধ্য আইন 144 আমার সকলরে পরিচিত, এতিয়া হবগৈ 189-4। এই ধরনের প্রায় 500টা দফা ভারতীয় দণ্ডবিধির 500টা দফা পরিবর্তন করা হয়েছে, বহু দফা আতরাই দিয়া হয়েছে। 1867ত ভারতীয় দণ্ডবিধি প্রণয়ন করা হয়েছিল, IPC প্রণয়ন হয়েছিল 1834 চনত। যখন আইন আয়োগ অর্থাৎ ল কমিশন গঠন হয়েছিল, সেই ল কমিশনের নেতৃত্ব বহন করেছিল লর্ড মেকলে, আর মেকলেই এই বিধি প্রস্তুত করেছিল। ব্রিটিশ পার্লামেন্টত 1860 চনত এই IPC গৃহীত হয়েছিল, আর ভারতবর্ষত প্রিন্সলি স্টেট কেইখনত বাদ দি 1862 চনৰ পৰা IPC প্রযোজ্য হয়েছিল। আর তেতিয়াই মাদ্রাজ হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট আর বোম্বে হাইকোর্ট স্থাপন হয়েছিল। তেতিয়াৰ পৰা সুদীর্ঘ 163 বছর স্বাধীনতার পিছতো ভারতবর্ষর ন্যায়পালিকা পরিচালিত হয়েছিল এই কিখন আইনরে, IPC, CRPC আর ইন্ডিয়ান্স এভিডেন্স এক্ট। ভারতীয় সকলক সঁচা অর্থত ন্যায় প্রদান করবলে, সম্পূর্ণ ব্যবস্থাটো স্বচ্ছতা আনবলে, পারদর্শিতা বৃদ্ধি করবলে আর সম্পূর্ণ প্রক্রিয়াটো সুগম করবলে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহর নেতৃত্বত 2023 চনৰ ডিসেম্বর মাহত গৃহীত হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতা, BNS ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যিখনে রিপ্লেস করব CRPC-ক আর ভারতীয় সাক্ষ্য আইন, যিখন থাকিব ইন্ডিয়ান এভিডেন্স এক্টর স্থানত। 1 জুলাইৰ পৰা যি নতুন অপরাধিক গোচর রুজু হব, সেই সমূহ গোচর এই নতুন আইনের যোগেদি রুজু হব। পূর্বর গোচর সমূহ যিসমূহ বিবেচনাধীন হয়ে আছে বিভিন্ন আদালতত, সেই গোচর সমূহ কিন্তু পূর্বর নিয়ম মতেই চলিব। 5 বছৰৰ সময়সীমা বানি দিয়া হয়েছে পূর্বর গোচর সমূহ নিষ্পত্তি করবলৈ, আর 5 বছৰৰ পিছত IPC, CRPC আর ইন্ডিয়ান এভিডেন্স এক্ট সম্পূর্ণরূপে দেশেরপৰা নোহোৱা হয়ে যাব, আর ভারতবর্ষ সঁচা অর্থত ইংরাজের প্রভাবেরপৰা মুক্ত হব। ইয়াৰ পৰিৱৰ্তে কাৰ্যক্ষেত্ৰতো আমূল পৰিৱৰ্তন আনিব এই আইনকেইখনে। উদাহৰণস্বৰূপে নতুন আইনত পক্সৰ গোচৰসমূহ 2 মাহৰ ভিতৰত সম্পূৰ্ণ কৰিব লাগিব। আগতে কেৱল মহিলাক বেচাবৃত্তিৰ গোচৰত ব্যৱহাৰ কৰাৰ নিয়ম আছিলে, এতিয়া বেচাবৃত্তি প্ৰতিৰোধ কৰিবলৈ যি দফা আহিব, সেই দফা যি জেণ্ডাৰ নিউট্ৰেল হ'ব, অৰ্থাৎ কোনো ধৰণৰ লিংগকেন্দ্ৰিক বৈষম্য নাথাকিব। এতিয়াৰপৰা কিছুমান অপৰাধৰ গোচৰত দোষী সাব্যস্ত হলে জেললৈ প্ৰেৰণ কৰা নহ'ব, ইয়াৰ বিপৰীতে তেওঁলোকক জড়িত কৰোৱা হ'ব কিছুমান কমিউনিটি ছাৰ্ভিচৰ অৰ্থাৎ সমাজ সেৱাৰ সৈতে তেওঁলোকক জড়িত কৰোৱা হ'ব। হাতীৰ উদ্ধৰ লোকৰ জবানবন্দী ল'বলৈ এতিয়াৰ পৰা মাতিব নোৱাৰিব, অৰ্থাৎ 1 জুলাইৰ পৰা, কাইলৈৰ পৰা এই আইন 3খন যেতিয়াৰ পৰা প্ৰযোজ্য হ'ব, তেতিয়াৰ পৰা হাতীৰ উদ্ধৰ লোকৰ জবানবন্দী ল'বলৈ থানালৈ মাতিব নোৱাৰিব। 3 বছৰ তলৰ শাস্তি থকা গোচৰত হাতীৰ উদ্ধৰ লোকক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ ডেপুটি SP-ৰ অনুমতি লব লাগিব। অপরাধ সংঘটিত হওয়া ঠাইত
ফৰেনসিক বিশেষজ্ঞ যোৱাটো বাধ্যতামূলক হ'ব সমন দিয়াৰ প্ৰক্ৰিয়া এতিয়াৰ পৰা ডিজিটেল কৰা হ'ব ইমেইল আৰু হোৱাটছআপৰ যোগেদিও সমন পঠিওৱাৰ ব্যৱস্থা থাকিব এই ধৰণে ভাৰতবৰ্ষৰ ন্যায় প্ৰক্ৰিয়াত আমূল পৰিৱৰ্তনৰ পথ প্ৰশস্ত কৰিব এই তিনিখন আইনে উদ্দেশ্য হৈছে স্বচ্ছতা সুগম কৰা আৰু পাৰদৰ্শিতা বৃদ্ধি কৰা সমান্তৰালকৈ ব্ৰিটিছৰ যি প্ৰভাৱ ইংৰাজৰ যি প্ৰভাৱ সেই প্ৰভাৱৰ পৰা ভাৰতবৰ্ষক মুক্ত কৰা ভাৰতবৰ্ষৰ ন্যায়পালিকা বা এই ব্যৱস্থা ভাৰতবৰ্ষৰ লোকেৰে প্ৰণয়ন কৰা আইনৰ যোগেদি পৰিচালিত কৰা